नमस्कार दर्शक बंधु, हमें से संजीव शास्त्री आज के अपन सामने आबार उपस्थित। आशा करी अपनारा भलो आछेन। साप्ताहिक राशिफल निये आज के आलोचना करब। जदि प्रोग्राम की भलो लगे एक लाइक और शेयर करबें, प्लिज सबसक्राइब करते भूलें ना। जरा जरा सबसक्राइब कर तेज़ असंख्य धन्यवाद। देखो चंद्र सपेक्षे साप्ताहिक राशिफल बला है, इनलि राशिभित्तिक बला है। जदि राशि जाना ना थाके ताहले लग्न केओ किन्तु फलो करते पारे, किछुटा हलेओ मिलबे। जरा जरा आमार संगे पार्सोनलि तादेर व्यक्तिगत छक निये आलोचना करते जाच्छेन, आमी आमार डेस्क्रिप्शने आमार ह्वाट्सअप नम्बर दिए देबो, आपनारा जोगाजोग करे नीते पारेन। देखो चले आसि गोचर फले। चंद्र किन्तु सप्ताह शुरूते ही सोमवार और मंगलवार कर्कट राशि थाकबे, दुटो नक्षत्र पास करबे, एकटा हच्छे पुष्या एकटा हच्छे अश्लेषा। पुष्या हच्छे शनि नक्षत्र, अश्लेषा अश्लेषा बुधेर नक्षत्र। এই সোমবার এবং মঙ্গলবার কিন্তু এই দুটি নক্ষত্র পাস করবে। বুধবার বৃহস্পতিবার কিন্তু সিংহ রাশিতে চলে আসবে। মঘা নক্ষত্রে বুধবার বৃহস্পতিবার পূর্বফল্গুনি নক্ষত্রে পাস করবে। তারপরে কিন্তু শুক্রবার এবং শনিবার কন্যা রাশি দিয়ে পাস করবে, ওখানে দুটি নক্ষত্র পাস করবে, একটা উত্তর ফল্গুনি এবং শনিবার কিন্তু হস্তা। এবং রোববার কিন্তু চিত্রা নক্ষত্রে তুলা রাশিতে চলে যাবে। অর্থাৎ সোম এবং মঙ্গলবার কিন্তু কর্কট রাশিতে, বুধ বৃহস্পতিবার সিংহ রাশিতে, শুক্র এবং শনিবার কিন্তু আপনাদের কন্যা রাশিতে এবং রবিবার কিন্তু তুলা রাশিতে থাকবে। এর সাপেক্ষে বারোটি রাশি আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। চলে আসি মেষ রাশি। মেষ রাশি সপ্তাহের শুরুতেই কিন্তু চতুর্থভাবে চন্দ্র থাকছে। এবং আপনাদের বলে দিই যে চতুর্থভাবে যখন চন্দ্র থাকে, আমাদের যে কোনো কারণেই মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে। সে উৎকট ঝামেলার জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক, মন মানসিকতার মধ্যে একটু ডিস্টার্বনেস আমরা ফিল করি। যদিও শিক্ষার ক্ষেত্রে ভালো, বাড়ি গাড়ির সংক্রান্ত যে কোনো কাজ আপনারা করতে পারেন, মায়ের দিক থেকে ভালো। চন্দ্রের ওপর শনির দৃষ্টি যেহেতু পড়ে থাকবে, সেহেতু কিন্তু আপনাদের মানসিক একটা ডিপ্রেশন ভাব কিন্তু আপনাদের থাকবে। সোম মঙ্গলবার বুধ এবং বৃহস্পতিবার কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভালো ফল দেবে, যেহেতু পঞ্চমভাবে চলে যাবে আপনাদের চন্দ্র। মন মানসিকতার মধ্যে হঠাৎ করে আবার পজিটিভনেস চলে আসবে, ওখানে মঘা নক্ষত্র এবং পূর্বফল্গুনি নক্ষত্র পাস করবে দুদিন ধরে, এবং একাদশে আপনাদের দৃষ্টি দেবে। সেই দিক থেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে বলুন, সন্তানের দিক থেকে বলুন, মন মানসিকতার দিক থেকে বলুন, আর্টিস্টিক কাজ যারা করেন তাদের জন্য বলুন, অবশ্যই ভালো ফল পাবেন। আর্থিক কিছু লাভ কিন্তু আপনাদের বুধ বা বৃহস্পতিবারে হতে পারে। শুক্র এবং শনিবার কিন্তু আপনাদের ষষ্ঠভাবে চলে যাবে, যেদিক থেকে কাজের দিক থেকে আপনাদের এফর্ট কিন্তু আপনাদের বাড়তে পারে। যে কোনো কন্টেস্ট থাকলে, প্রতিযোগিতা থাকলে কিন্তু আপনারা সেখানে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। লোন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু মিটে যেতে পারে বা লোন প্রাপ্তি হতে পারে, সেদিক থেকে কিন্তু ভালো। উত্তর ফল্গুনি এবং হস্তা দুটো নক্ষত্র পাস করবে, সেদিক থেকে কিন্তু শিক্ষার দিক থেকে বলুন, যোগাযোগ কমিউনিকেশন দিক থেকে বলুন, ভালো ফল আপনারা পাবেন। রোববার কিন্তু তুলা রাশিতে চলে যাবে, আপনাদের ঠিক সপ্তম ভাব, সেদিক থেকে ব্যবসার দিক থেকে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। ছোটোখাটো ঝুটঝামেলা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, সেদিক থেকে কিন্তু একটু, যেহেতু মঙ্গলের নক্ষত্র, মঙ্গল আপনাদের রাশিতেই বসে আছে, সেদিক থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। উটকো ঝামেলা বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝুটঝামেলায় নিজেদের জড়াবেন না। চলে আসি বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশি কিন্তু সপ্তাহের শুরুতেই আপনাদের কিন্তু সোমবার এবং মঙ্গলবার দুটি নক্ষত্র পাস করবে, কর্কট রাশির উপর দিয়ে পাস করবে চন্দ্র, এবং পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র পাস করবে, এবং শনির দৃষ্টি কিন্তু আপনাদের চন্দ্রের ওপর পড়ে থাকবে। সেদিক থেকে যোগাযোগ কমিউনিকেশন কিন্তু একটু পজিটিভলি, যদিও ভালো হবে কিন্তু একটু পজিটিভলি করতে হবে, যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে চন্দ্রের ওপর। সেদিক থেকে কিন্তু আপনাদের কাজের মধ্যে একটা লেথার্জি, যদিও তৃতীয়ভাবে কিন্তু পজিটিভনেস থাকে, কিন্তু যেহেতু শনির দৃষ্টিটা ডাইরেক্টলি পড়ে আছে, সেহেতু কিন্তু কাজের মধ্যে একটু কুড়েমি ভাব চলে আসতে পারে, যে কোনো কাজ করতে গিয়ে দেরি হয়ে যেতে পারে। এদিক থেকে কিন্তু অবশ্যই পুষ্যা নক্ষত্রে আধ্যাত্মিক দিক থেকে কোনো কিন্তু আপনারা সাপোর্ট পেতে পারেন, আধ্যাত্মিক কাজকর্ম করতে পারেন, সেদিক থেকে কিন্তু ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পাবেন সোম এবং মঙ্গলবার। বুধের নক্ষত্র যেদিন পাস করবে অর্থাৎ মঙ্গলবার, সেদিক কিন্তু দ্বিতীয় পঞ্চম কানেকশান হয়ে গেল আপনাদের। বুধ কিন্তু আপনাদের চতুর্থ হয়ে বসে আছে, সেদিক থেকে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে, প্রেমের দিক থেকে ভালো ফল পাবে। চলে আসি বুধ এবং বৃহস্পতিবার। বুধ এবং বৃহস্পতিবার আপনাদের কিন্তু সিংহ রাশিতে অর্থাৎ চতুর্থভাবে থাকবে, শিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন। ওখানে দুটি নক্ষত্র মঘা এবং পূর্বফল্গুনি নক্ষত্র পাস করবে দুদিন ধরে, সেদিক থেকে
আপনাদের কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। শিক্ষার দিক থেকে বলুন, বাড়ি গাড়ির দিক থেকে বলুন, মায়ের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। কেতু নক্ষত্র যেদিন পাশ করবে সেদিন কিন্তু কেতু আপনাদের অষ্টমভাবে বসে আছে, একটু সাবধানে থাকবেন এবং মন মানসিকতার দিক থেকে কিন্তু একটু ডিস্টার্ব ফিল হতে পারে বিষরাশি ক্ষেত্রে, বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার। চতুর্থ ভাব দিয়ে যখন চতুর্থ পাশ করে সেই দিক থেকে কিন্তু মন মানসিকতার মধ্যে ডিস্টার্ব আপনাদের অনুভব হবে। শুক্র এবং শনিবার কিন্তু কন্যা রাশিতে চলে আসবে, যেখানে আপনাদের পঞ্চম ভাব, সেদিক থেকে প্রেমের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকে ভালো এবং আপনাদের কিন্তু কিছু লাভ আপনারা আর্থিক দিক থেকে করতে পারেন। আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য ভালো। ওভারঅল কিন্তু আপনাদের আয় ভাব শুভ দেখাচ্ছে, বিশেষ করে শুক্রবার এবং শনিবার হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। রোববার কিন্তু আপনাদের চলে যাবে ষষ্ঠভাবে, যেখানে কিন্তু আপনাদের মধ্যে লোন পরিশোধ আপনারা করতে পারেন, আপনাদের মধ্যে কিছু লোন পেয়ে যেতে পারেন, এরকম যে কোনো লোন সম্পর্কিত কোনো কাজ এগোতে পারে, আপনাদের কিন্তু শ্বশুরবাড়ির লোক আপনাদের বাড়িতে আসতে পারে, সেদিক থেকে ভালো। বিদেশের সঙ্গে কোনো কানেকশান যারা করতে চাইছে সেই দিনটা করতে পারেন, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। ওভারঅল কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকছে সেই দিক থেকে একটু সাবধানে থাকবেন, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে। ওভারঅল বাদ বাকি দিনগুলি কিন্তু আপনাদের অবশ্যই ভালো যাবে। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন রাশির সপ্তাহের শুরুতেই দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র পাশ করবে। সোম মঙ্গলবার কিন্তু আপনাদের কর্কট রাশি দিয়ে চন্দ্র পাশ করবে, সেখানে কিন্তু দুটি নক্ষত্র পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে চন্দ্র পাশ করবে। আর্থিক দিক থেকে কিন্তু গেম করাবে, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে সোমবার মঙ্গলবার। মনের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু আপনাদের কাজ করবে, সেদিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন। বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের দ্বিতীয় হয়ে চলে যাবে যোগাযোগ, কমিউনিকেশন, উচ্চশিক্ষায় সফলতা, এইসব জিনিসগুলো কিন্তু আপনাদের পজিটিভ হবে। দূর যাত্রা কিন্তু আপনাদের হতে পারে, ছোটোখাটো ভ্রমণ যেমন হবে, কাজকর্ম যারা করছে তাদের কিন্তু একটু বাড়তি ঘোরাঘুরি হতে পারে এবং যারা দূরে যেতে চায় তাদের জন্য কিন্তু একটা রাস্তা প্রশস্ত হওয়ার মতো একটা জায়গা তৈরি হতে পারে, বিশেষ করে বুধবার বৃহস্পতিবার যেহেতু তৃতীয় ভাব দিয়ে পাশ করছে। চতুর্থভাবে কিন্তু আপনাদের বিয়ে শুক্রবার এবং শনিবার মিথুন রাশি চলে যাবে, সেই দিক থেকে কিন্তু ওখানে দুটি নক্ষত্র পাস করে একটা উত্তর ফাল্গুনী, একটা হস্তা, একটা রবি নক্ষত্র, একটা চন্দ্রের নক্ষত্র, সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। বিশেষ করে মিথুন রাশির ক্ষেত্রে বলছি যে আপনাদের কিন্তু অবশ্যই যেহেতু চতুর্থ ভাব সেহেতু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকলে ওভারঅল কিন্তু শিক্ষার দিক থেকে বলুন, বাড়ি গাড়ির দিক থেকে বলুন, নতুন বাড়ি করার জন্য গাড়ি করার জন্য বলুন, ওভারঅল ভালো ফল পাবেন এবং কর্মের দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারেন। যদি কর্মস্থানে কোনো প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। রোববার কিন্তু চলে যাবে আপনাদের পঞ্চমভাবে, মিথুন রাশির সাপেক্ষে পঞ্চমভাবে সেদিক থেকে প্রেমের দিক থেকে বা আয়ভাব কিন্তু রোববার বিশেষ একটা দেখাচ্ছে, হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে। যারা আর্টিস্টিক কাজ করেন তাদের জন্য ভালো, যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন তাদের জন্য ভালো। হঠাৎ মেন কথা একটা হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গা বা আর্থিক উন্নতি আপনাদের রোববার হতে পারে। আপনারা কিন্তু শুক্রবার এবং শনিবার কিন্তু একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, সেদিক থেকে বাদ বাকি দিনগুলি কিন্তু আপনাদের ভালো। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে, দেখুন রাশিতেই চন্দ্র থাকছে, সেই দিক থেকে কিন্তু মন মানসিকতার মধ্যে একটা পজিটিভনেস থাকবে, আবার পাশাপাশি কিন্তু মাঝে মাঝে ডিপ্রেশনে পড়বে, কারণ শনির দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়ে আছে, এই দিকে চন্দ্র রাশির উপর দিয়ে পাস করছে এবং শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র পাস করবে। ফলে আমি মনে করি যে সোমবার এবং মঙ্গলবার কোনো বিশেষ ডিল করবেন না, মন মানসিকতার মধ্যে একটু ডিস্টার্বনেস থাকতে পারে। বুধ এবং বৃহস্পতিবার কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, আর্থিক দিক থেকে গেইন হবে, বাড়িতে কোনো অতিথি আসতে পারে সেদিক থেকে ভালো, কিন্তু রবি এবং বুধ বসে আছে সেদিক থেকে আর্থিক যোগাযোগ বাড়বে এবং ঘোরাঘুরি কমিউনিকেশনও কিন্তু ভালো হবে। রবি আপনাদের দ্বিতীয় প্রতি, আর্থিক দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। শুক্রবার এবং শনিবার আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে চন্দ্র, সেখানে যোগাযোগ কমিউনিকেশন যেমন বাড়বে মনের মধ্যে একটা পজিটিভনেস বাড়বে, সেখানে কিন্তু রবি নক্ষত্র এবং চন্দ্রের নক্ষত্র পাশ করবে, সেদিক থেকে কিন্তু মনের মধ্যে একটা পজিটিভনেস, উচ্চশিক্ষা সফলতা, দূর যাত্রা, কমিউনিকেশন ব্যাপারগুলো অনেকটাই পজিটিভ হয়ে যাবে। এবং রোববার কিন্তু আপনার চতুর্থভাবে চন্দ্র চলে যাবে কর্কট রাশির সাপেক্ষে, সেই দিক থেকে কিন্তু আপনার মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে এবং আপনাদের কিন্তু কর্মস্থানে কোনো নতুন অপরচুনিটি আসতে পারে, কর্মের দিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলতে হবে, ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে। চলে আসি সিংহরাশির ক্ষেত্রে, সিংহরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সপ্তাহের শুরুতেই দ্বাদশভাবে চন্দ্র থাকবে সোম মঙ্গলবার এবং শনির দৃষ্টি চন্দ্রের উপর পড়ে আছে, সেদিক থেকে কিন্তু মন মানসিকতা একটু ভারাক্রান্ত থাকবে এবং আর্থিক দিক থেকে কিন্তু একটু বেশি খরচ হয়ে যাওয়ার ব্যাপারটা আপনাদের সোম মঙ্গলবার হতে পারে, খরচা কিন্তু বুঝে শুনে করতে হবে। বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের রাশিতেই চলে আসবে, সেদিক থেকে মনে মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, সেদিক থেকে অবশ্যই কিন্তু যে কোনো কাজ আপনাদের সফল হওয়ার জায়গা তৈরি হবে এবং রবি বুধ ওখানে বসে আছে, আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই গেইন করতে পারবেন
এবং ব্যবসার দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। বিবাহে কথা পাকা হতে পারে, যারা বিবাহিত জীবনে অলরেডি যুক্ত হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট আশা করা যায়। শুক্র এবং শনিবার কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, সেদিক থেকে আর্থিক গেইন কিছু হয়ে যাবে আপনাদের। যেহেতু ওখানে রবির নক্ষত্র এবং চন্দ্রের নক্ষত্র বাস করবে, চন্দ্র কিন্তু আপনাদের দ্বাদশ প্রতি কিছু ব্যয়ও কিন্তু হতে পারে, পাশাপাশি কিন্তু আর্থিক দিক থেকে মেইনলি কিছু গেইন আপনাদের দেখাচ্ছে, পাশাপাশি খরচাও কিন্তু হবে। যে টাকাটা গেইন হবে সেই টাকাটা খরচা হবে, খুব একটা সেভিংসের ব্যাপার থাকছে। এবং ফাটকায় যারা টাকা লাগায় ফাটকায় কিন্তু কিছু লাভ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে, বিশেষ করে শুক্রবার এবং শনিবার। রবিবার কিন্তু তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, সেদিক থেকে যোগাযোগ কমিউনিকেশান বাড়বে, মনের মধ্যে পজিটিভনেস বাড়বে এবং আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে, দূরযাত্রার ক্ষেত্রে, কোনো ধর্মের ধার্মিক কোনো অনুষ্ঠানের দিকে আপনাদের ঝোঁক যেতে পারে, সেদিক থেকে কিন্তু ভালো ফল দেখাচ্ছে। ওভারঅল কিন্তু সিংহরাশির ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার কিন্তু একটু সংযত থাকতে হবে, মানসিকভাবে ডিপ্রেশন আসতে পারে, সেদিক থেকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। চলে আসি কন্যারাশির ক্ষেত্রে, দেখুন কন্যারাশি কিন্তু সপ্তাহে শুরুতেই একাদশভাবে চন্দ্র পাস করবে, সোম এবং মঙ্গলবার শনি নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র পাস করবে, পুষ্যা এবং অশ্লেষা, সেদিক থেকে কিন্তু আপনাদের আর্থিক গেইন কিন্তু কিছু হতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে, যে কোনো কাজে কিন্তু আপনারা সফলতা পেতে পারেন। সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার যে কোনো কাজে কিন্তু আপনারা পজিটিভনেস দেখাতে পারবেন এবং আপনাদের কিন্তু লাভ হবে। বুধবার বৃহস্পতিবার যেহেতু দ্বাদশভাবে চন্দ্র চলে যাবে, হঠাৎ কোনো খরচা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে, শারীরিক দিক থেকে একটু সাবধান থাকবেন, হঠাৎ কোনো প্রবলেম কিন্তু আপনাদের শারীরিক থেকে হতে পারে এবং খরচার আধিক্য কিন্তু বাড়তে পারে, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে, তাই বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু একটু সংযত থাকবেন। শুক্রবার এবং শনিবার কিন্তু আপনাদের বিবাহিত জীবনের জন্য ভালো দেখাচ্ছে, ব্যবসার দিকে কিন্তু আপনারা গেইন করতে পারবেন, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো। কন্যারাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্রবার শনিবার ভালো ফল পাবেন এবং রোববার কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ তুলারাশিতে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র চলে যাবে, সেদিক থেকে কিন্তু আপনাদের আর্থিক গেইন কিছু রোববার হয়ে যেতে পারে, সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো দেখাচ্ছে, ফাটকায় কিছু লাভ কিন্তু আপনাদের হতে পারে। আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার একটু সংযত থাকবেন, বাদবাকি দিনগুলো কিন্তু আপনাদের জন্য ভালো। চলে আসি তুলারাশির ক্ষেত্রে, তুলারাশি কিন্তু সপ্তাহের শুরুতেই কিন্তু আপনাদের দশম ভাবতে চন্দ্র পাস করবে, সেখানে কিন্তু আপনাদের দুটি নক্ষত্র পাস করবে, শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র, পুষ্যা এবং অশ্লেষা, সেদিক থেকে কর্মের দিক থেকে কিন্তু আপনারা কিছু সফলতা পেতে পারেন, যারা বাড়িতে বসে কাজ করেন তাদের জন্য অবশ্যই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। নতুন কর্মপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে, যেহেতু ভাগ্যের দিক থেকে কোনো সাথ আপনারা পেতে পারেন, বুধের নক্ষত্র যে অশ্লেষা নক্ষত্র পাস করবে আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের দ্বাদশপতি, সেদিক থেকে কিন্তু আপনাদের দূরযাত্রা কমিউনিকেশনও কিন্তু আপনাদের হতে পারে, উচ্চশিক্ষায় সফলতা কিন্তু আপনারা পেতে পারেন। পড়াশোনা করার জন্য যারা বিদেশ যেতে চাইছেন তাদেরও কিন্তু এই দিনটা কোনো একটা কাজ কিন্তু আপনাদের এগোতে পারে। বুধবার বৃহস্পতিবার কিন্তু আপনাদের একাদশভাবে চন্দ্র চলে যাবে, আর্থিক দিক থেকে লাভ হবে, প্রেমের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, যারা আর্টিস্টিক কাজ করেন তাদের জন্য অবশ্যই ভালো। সেখানে রবিবার বুধ বসে আছে, বুধাদিত্য যোগ করে সেদিক থেকে ওভারঅল কিন্তু পরিস্থিতিটা আপনাদের হাতে থাকবে, পজিটিভ থাকবে, আর্থিক গেইন কিছু আপনাদের হয়ে যাবে। শুক্রবার এবং শনিবার কিন্তু আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে, দ্বাদশভাবে চন্দ্র থাকলে কিন্তু আমাদের মন মানসিকতার মধ্যে একটা ডিস্টার্ব ফিল হয় এবং আমাদের কিন্তু খরচা বেড়ে যায়, এবং ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে, সেদিক থেকে লোন প্রাপ্তি, লোন পরিশোধ এইসব ব্যাপারগুলো কিন্তু আপনাদের হতে পারে, শত্রুতা থেকে সাবধানে থাকবেন। এবং রোববার কিন্তু আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, সেদিক থেকে কিন্তু মনের মধ্যে পজিটিভনেস পেয়ে যাবেন এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এবং ছোটোখাটো ভ্রমণ হতে পারে, পরিবার নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন, সেদিক থেকেও ভালো, এবং ব্যবসার দিক থেকে কিন্তু অবশ্যই একটা এক্সট্রা লাভ কিন্তু আপনারা রোববার দেখতে পারেন। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ভাগ্যস্থানে কিন্তু চন্দ্র থাকবে, দশম সোমবার এবং মঙ্গলবার ভাগ্যস্থানে চন্দ্র থাকার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষায় সফলতা, ভাগ্যের কিছু সাথ, ভাগ্যের দ্বারা কর্মোন্নতি, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের হবে। দূরযাত্রার ক্ষেত্রে পরিকল্পনা আপনাদের সাকসেস হতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু আপনাদের দশমভাবে চলে আসবে, কর্মের দিক থেকে সফলতা পাবেন, প্রাইমারি এডুকেশনের দিক থেকে যারা স্টুডেন্ট আছে তাদের সফলতা দেখাচ্ছে, মাতৃস্থান কিন্তু ভালো দেখাচ্ছে এবং বাড়ি গাড়ি করার জন্য ভালো। যে কোনো নতুন কাজ যদি আপনারা পেতে চান বা খুঁজতে চান বা আপনাদের ইন্টারভিউ ফেস করতে হয় তাহলে কিন্তু এই দিনগুলো আপনাদের পজিটিভ দেবে। নতুন কাজের যোগাযোগ কিন্তু আপনাদের হয়তো কোনো মেল চলে আসতে পারে যে এই কাজের জন্য আপনাদের অপরচুনিটি আসতে পারে, সেদিক থেকে বুধবার বৃহস্পতিবার কিন্তু শুভ। শুক্রবার শনিবার কিন্তু আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে, সেদিক থেকে আয়ভাব কিন্তু অবশ্যই ভালো দেখাচ্ছে, যে কোনো কাজে সফলতা পাবেন, প্রেমের দিক থেকে বলুন, সন্তানের দিক থেকে বলুন, আর্টিস্টিক কাজ যারা করেন তাদের দিক থেকে বলুন, অবশ্যই কিন্তু গেইন দেখাচ্ছে, লাভ হতে পারে।
এবং রোববার কিন্তু আপনাদের দ্বাদশ ভাবে চন্দ্র চলে যাবে, সেদিকে কিন্তু একটু শারীরিক দিক থেকে সাবধানে থাকবেন এবং আপনাদের কিছু ব্যয় বাড়তে পারে এবং মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে, তাই রোববারটা কিন্তু আপনারা একটু সংযত থাকবেন। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে, দেখুন ধনুরাশি কিন্তু অষ্টমভাবে চন্দ্র থাকছে, অষ্টমভাবে যখন চন্দ্র থাকে সোমবার এবং মঙ্গলবার পুষ্যা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র এই দুটো নক্ষত্র পাশ করবে, এই দিক থেকে কিন্তু ধনুরাশি কিন্তু অষ্টমভাবে যখন পাশ করে চন্দ্র তখন মন মানসিকতা বা উটকো ঝামেলা কিছু চলে আসে, মন মানসিকতার মধ্যে একটু ডিস্টার্ব চলে আসে, সেই জন্য কিন্তু আপনার সোমবার মঙ্গলবার কোনো বিশেষ ডিল রাখবেন না, কোনো বিশেষ কাজ রাখবেন না, তাহলে কিন্তু সেই কাজটা আপনাদের পণ্ড হয়ে যেতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার ধনুরাশি কিন্তু নবমভাবে চন্দ্র পাশ করবে, সেই দিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন এবং আর্থিক দিক থেকে কিছু গেইন হবে, উচ্চশিক্ষায় সফলতা, দূরযাত্রার ক্ষেত্রে ভালো, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেদিক থেকে বুধাদিত্য যোগ হয়ে রবি এবং বুধ আপনাদের নবমভাবে বসে আছে, সেদিক থেকে ভালো ফল আপনারা অবশ্যই পাবেন, আর্থিক গেইন কিছু হয়ে যেতে পারে। শনিবার এবং শুক্রবার এবং শনিবার কিন্তু আপনাদের কন্যা রাশি দিয়ে পাশ করবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু দশমপতি, সেদিক থেকে কিন্তু আপনারা কর্মের দিক থেকে কোনো সফলতা পাতে পারেন, যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত আছো তাদের বলছি অবশ্যই শুভ ফল পাওয়া যাবে। বাড়ি গাড়ি ক্রয়ের যোগ হতে পারে, নতুন কাজের যোগাযোগ হতে পারে, সেদিক থেকে ভালো ফল অবশ্যই পাবেন। যারা দূরে বিদেশে থাকেন তাদের জন্য কিন্তু একটা যোগাযোগ আসতে পারে, যারা বিদেশে যেতে চাইছে তাদের জন্য কিন্তু একটা যোগাযোগ আসতে পারে, অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়া যাবে আমাদের। রোববার কিন্তু আপনাদের একাদশভাবে চন্দ্র চলে যাবে ধনুরাশির সাপেক্ষে, সেদিক থেকে কিন্তু আয়ভাব শুভ দেখাচ্ছে, অবশ্যই কিন্তু কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেদিক একটু ভুল বোঝাবুঝি হতে পারে, নিজেদের একটু মানিয়ে রাখ চলবে। সন্তানের কিন্তু একটু মাথা গরম হতে পারে, সেদিক থেকে কিন্তু আপনারা একটু বুঝিয়ে শুনিয়ে কাজ বার করতে হবে, সন্তানের অবদ্ধতা কিন্তু আপনাদের একটু দেখতে হতে পারে। ওভারঅল কিন্তু আর্থিক দিকে রোববার কিন্তু আপনাদের শুভ দেখাচ্ছে, তাই সোমবার এবং মঙ্গলবার কিন্তু একটু সংযত থাকবেন, বাদ বাকি দিনগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। চলে আসি মকর রাশির ক্ষেত্রে, মকর রাশি কিন্তু সপ্তাহের শুরুতে সোম এবং মঙ্গলবার কিন্তু আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকছে, বিবাহের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল দেবে, ব্যবসার দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল দেবে, আপনারা কিন্তু যদিও শনি, যারা শনি রিলেটেড ব্যবসা করেন তাদের জন্য আরও ভালো ব্যবসার দিকটা দেখাচ্ছে, সেই দিক থেকে কিন্তু ব্যবসার দিকে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে ছোটোখাটো ঝামেলা হতে পারে, সেটা কোনো বিশেষ ব্যাপার না, কিন্তু ওভারঅল ভালো দেখাচ্ছে। বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে চন্দ্র চলে যাবে, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, ছোটোখাটো ভ্রমণ হতে পারে এবং আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ফাটকায় কিছু হয়ে যেতে পারে, যারা ফাটকায় টাকা লাগায় তাদের জন্য ভালো, কিন্তু মন মানসিকতা কিন্তু বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার ডিস্টার্ব থাকবে, সাবধানে থাকতে হবে। শুক্রবার শনিবার কিন্তু আপনাদের নবমভাবে চন্দ্র চলে আসবে, নবমভাবে চন্দ্র চলে আসলে কিন্তু হঠাৎ করে মনের মধ্যে একটা পজিটিভনেস চলে আসবে এবং আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বলুন, দূরযাত্রার ক্ষেত্রে বলুন, কমিউনিকেশন বলুন অবশ্যই বেড়ে যাবে, অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। কিছু ভাগ্যের বাধা কিন্তু থাকবে, সেদিক থেকে কিন্তু নিজেকে একটু সংযত করে চলতে হবে। রোববার কিন্তু আপনাদের ক্ষেত্রে দশমভাবে চন্দ্র চলে যাবে, সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কর্মের দিকে একটা যদি কোনো ইন্টারভিউ ফেস করার থাকে সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। শিক্ষার দিক থেকে, মাতার দিক থেকে এবং বাড়ি গাড়ির দিক থেকেও কিন্তু রোববার একটা বিশেষ কোনো কাজ কিন্তু আপনাদের এগিয়ে যেতে পারে। চলে আসি কুম্ভরাশির ক্ষেত্রে, কুম্ভরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার এবং মঙ্গলবার, সেখানে কিন্তু দুটি নক্ষত্র পুষ্যা এবং অশ্লেষা পাশ করবে, ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, দ্বাদশভাবে দৃষ্টি দেবে, ফলে বিদেশের সঙ্গে কোনো কানেকশান যদি আপনার করতে হয় তাহলে কিন্তু করতে পারেন। দূরযাত্রা কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু পজিটিভনেস দেখাচ্ছে, লোন পেয়ে যেতে পারেন, আপনাদের কিন্তু লোন পরিশোধ হতে পারে, সেদিক থেকে ভালো। শারীরিক দিক থেকে কিন্তু সোম এবং মঙ্গলবার একটু সাবধানে থাকবেন, পুরনো কোনো রোগ কিন্তু ফিরে আসতে পারে এবং গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম, এইসব সমস্যাগুলো কিন্তু আপনাদের সোম মঙ্গলবার হতে পারে কুম্ভরাশির ক্ষেত্রে। বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু সপ্তমভাবে চন্দ্র চলে যাবে, ব্যবসার দিক থেকে কিন্তু ওভারঅল গ্রোথ দেখাচ্ছে সোমবার বুধবার এবং বৃহস্পতিবার, বিবাহিত জীবনে কিন্তু ভালো ফল দেখাচ্ছে, নতুন বিয়ের কথা পাকা হতে পারে, এদিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। যেহেতু ওখানে রবি বুধ বসে আছে সেদিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভনেস আপনারা পাবেন, যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের কিন্তু লাভ হতে পারে। শুক্রবার এবং শনিবার কিন্তু অষ্টমভাবে চন্দ্র চলে যাবে, মন মানসিকতা কিন্তু একটু ডিস্টার্ব থাকে, যখন অষ্টম দিয়ে চন্দ্র পাশ করে যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনারা আগে বা পরে করে নেবেন, এই দুটো দিন কিন্তু অ্যাভয়েড করতে হবে। শুক্রবার আর শনিবার কিন্তু আপনারা কোনো বিশেষ কাজ রাখবেন না, কিন্তু এই শুক্রবার শনিবার দুটো দিন মাত্র আপনাদের কিন্তু বুঝে শুনে চলতে হবে, উটকো ঝামেলা চলে আসতে পারে, ফাটকায় কিছু লাভ কিন্তু আপনাদের হতে পারে, আর্থিক কিছু গেইন কিন্তু আপনাদের হতে পারে। কুম্ভরাশির ক্ষেত্রে কিন্তু রোববার কিন্তু নবমভাবে চন্দ্র চলে আসবে, সেদিক থেকে অবশ্যই ভাগ্যের সাথ পাবেন, দূরযাত্রা কমিউনিকেশন, অনেক দিনের যোগাযোগ যারা হচ্ছিল না সেগুলো হয়ে যেতে পারে, ওভারঅল কিন্তু উচ্চশিক্ষায় সফলতা পাচ্ছে, যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ করে তাদের জন্য কিন্তু একটা সফলতার জায়গা তৈরি হচ্ছে।
চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র থাকছে, সেই দিক থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে। আর্থিক গেন কিন্তু সোম মঙ্গলবার আপনাদের হতে পারে, সেদিক থেকে কিন্তু যে শনি নক্ষত্র এবং বুধের নক্ষত্র পাশ করবে এবং আপনাদের কিন্তু একাদশে দৃষ্টি দেবে। প্রেমের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন, অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, যদিও একটু ভুল বোঝাবুঝি থাকবে কিন্তু তার মধ্যেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এবং সন্তানের দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট কিছু আসতে পারে, যাদের সন্তান নিতে চাইছে হঠাৎ করে কোনো শুভ খবর কিন্তু তাদের জীবনে আসতে পারে। আর্টিস্টিক কাজের সঙ্গে যারা দীর্ঘদিন যুক্ত আছে তাদের জন্য হয়তো অপরচুনিটি আসছিল না, হঠাৎ করে কোনো অপরচুনিটি কিন্তু চলে আসতে পারে মীন রাশির ক্ষেত্রে। আর্থিক গেইন কিন্তু আপনাদের সোম মঙ্গলবার হতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার ষষ্ঠভাবে চন্দ্র থাকার জন্য সেদিক থেকে কিন্তু আপনাদের দূরযাত্রা কমিউনিকেশনের দিক থেকে ভালো, বিদেশের সঙ্গে যোগাযোগ কোনো যারা করতে চাইছে তাদের হয়ে যেতে পারে, লোন প্রাপ্তি আপনাদের হতে পারে। আর্থিক দিক থেকে অবশ্যই গেন দেবে, কেননা আপনাদের কিন্তু ষষ্ঠভাবে কিন্তু বুধ এবং রবি বসে আছে, আপনাদের সপ্তমপতি এবং আপনাদের ষষ্ঠপতি এবং এই যে কানেকশানটা, এটা ব্যবসার দিক থেকেও কিন্তু আপনাদের লাভ দেবে। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন বুধবার বৃহস্পতিবার। শুক্রবার শনিবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে মীন রাশির সাপেক্ষে, সেই দিক থেকে কিন্তু ব্যবসার দিক থেকে বলুন, বিবাহিত জীবনে বলুন, একটু কিন্তু ভালো দেখাচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, নতুন বিয়ের কথা কিন্তু আপনারা বলতে পারেন, শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ কিন্তু আপনাদের হতে পারে, শ্বশুরবাড়ির কোনো আত্মীয় কিন্তু আপনাদের বাড়িতে অবশ্যই আসতে পারে। সেই দিক থেকে কিন্তু সপ্তমভাবে যখন পাস করবে সেদিক থেকে ওভারঅল কিন্তু ব্যবসার গ্রোথ আপনাদের দেখাচ্ছে। রোববার কিন্তু অষ্টমভাবে চন্দ্র চলে যাবে মীন রাশির সাপেক্ষে এবং মঙ্গলের নক্ষত্র থাকবে, হঠাৎ ফাটকায় কিছু টাকা আপনাদের চলে আসতে পারে, যে কোনো ব্যবসা বা কর্মের দিক থেকে কিন্তু কিছু আর্থিক লাভ হতে পারে। কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখবেন, অষ্টম দিয়ে যখন চন্দ্র পাস করে তখন মন মানসিকতার মধ্যে একটা পজিটিভনেস কিন্তু অভাব দেখা যায়, অর্থাৎ একটা ডিপ্রেশন থাকে, সেদিক থেকে সাবধানে থাকবেন। ওভারঅল দিনগুলো ভালো কাটবে, অবশ্যই যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনারা সোমবার মঙ্গলবার করতে পারেন, বুধ বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যে কমপ্লিট করবেন, রোববারটা কিন্তু অ্যাভয়েড করবেন। বারোটি রাশি সম্পর্কে বলে দিলাম, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।